सुनार में नाच देखे माथा चुल खुले घर सजाबो कोई फूल सजाबो सुर सादा सादा अल्पना दे जबाबो সকলকে স্বাগত আমার চ্যানেলে। আমি সুব্রত, কলকাতায় থাকি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সাধারণ একটা রেসিপি, ক্যারামেল পুডিং। খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো, আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করুন, ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর নিয়মিত আমার ভিডিও পেতে বেল আইকন অল প্রেস করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটি পাত্রে দুধ দিয়ে ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে, যাতে করে দুধের ঘনত্বটা বেড়ে যাবে। আর এইভাবে কাঠের কোনো খুন্তি অথবা পাল্টা নিয়ে আপনারা নাড়াচাড়া করবেন, যাতে দুধ নিচে লেগে না যায়। এবার এটা কোনো এক জায়গায় রেখে ঠান্ডা হতে দিন। এবার আমি ক্যারামেল বানানোর জন্য একটি ননস্টিক প্যানে 2-3 কাপ চিনি দিয়ে দেব। এবার আমি কাঠের খুন্তির সাহায্যে আস্তে আস্তে এটা চালাতে থাকব। এবার এটা আস্তে আস্তে রং পরিবর্তন হতে হতে গলতে থাকছে। এই রকম অবস্থায় গ্যাস বন্ধ করে আমাদের কন্টিনিউ এটা চালাতে হবে, না হলে এটা তেতো হয়ে যাবে। এবার একটি পাত্রে আমি ডিম ফাটিয়ে নেব। ডিমের মধ্যে 2 কাপ চিনি দিয়ে দেব। এবার এটা আমাদের ভালো করে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত চিনি গলে না যায়। এবার দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার যেই দুধটা গরম করেছিলাম সেটা ঠান্ডা হলে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। আবার একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বাজার থেকে আমি এই ধরনের মোল্ড কিনেছিলাম, তাতে একটু তেল গ্রিস করে দেব। আপনারা বাড়ির যে কোনো পাত্রেও বানিয়ে নিতে পারেন। ক্যারামেল ঢেলে আমি কিছুক্ষণ এটা সেট হতে দেব। এবার দিয়ে দেব আমি দুধের যে মিক্সচারটা বানিয়েছিলাম। এবার আমি একটি ননস্টিক প্যানে জল ঢেলে দেব। এইরকমভাবে আপনারাও বাড়িতে করে নিতে পারবেন এই পদ্ধতি ফলো করে। মোল্ডের ওপরে বা আপনারা যেই পাত্রে করবেন তার ওপরে এইরকম সিলভার ফয়েল দিয়ে ঢেকে দিতে হবে। আর মোল্ড বা যে পাত্রে করবেন তার হাইট অনুযায়ী একটু কম জল দেবেন। এইভাবে ঢাকনা দিয়ে আপনাদের স্টিম দিয়ে নিতে হবে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নিয়মিত আমার ভিডিও পেতে বেল আইকন অল প্রেস করবেন। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে প্রায় 30 মিনিট পর আমি এটা বন্ধ করে দিয়েছিলাম, ঠান্ডা হওয়ার কিছুক্ষণ পর এটা খুলে দেখে নিয়েছিলাম। একটা চামচের সাহায্যে আমি দেখে নিয়েছিলাম পুডিংটা নরম এবং থকথকে হয়েছে। এবার এটা আমরা ঘন্টা দুয়েকের মতো ফ্রিজে রেখে দেবো।